আমি এবারে 40তম বিসিএস এর প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছি। আমি আইন মেনেই কাজ করব। শুধু অর্থ আর আভিজাত্য মানুষকে সবকিছু পাইয়ে দেয় না, এজন্য প্রয়োজন প্রবল ইচ্ছাশক্তির। এমন এক ইচ্ছাশক্তির অধিকারী এক মারফতি ফকিরের মেয়ে আছমা আক্তার মিতা, তিনি হয়েছেন এবার বিসিএস ক্যাডার। সাতক্ষীরার কলারোয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম কিসমতো ইলিশপুরের বাসিন্দা আছমা আক্তার মিতা। আমি এবারে 40তম বিসিএস এর প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছি, আলহামদুলিল্লাহ আমার মেধাক্রম 60। আছমার বাবা মোতাহার হোসেন মণ্ডল একজন আধ্যাত্মিক সাধক মারফতি ফকির। তিনি শুরু থেকে দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত ফকির মেলায় গান করে থাকেন। বাবার অভাবের সংসারের মাঝেও নিজেকে মেলে ধরেছেন আছমা আক্তার মিতা। শুধু তাই নয়, ছোট্ট কিসমতো ইলিশপুর গ্রামকে আলোকিত করেছেন মিতা। আছমা আক্তার মিতা বড় হয়েছেন টানাটানি সংসারে, যেখানে নুন আনতে পান্তা ফুরায়, পরিবারের অন্ন জোটাতে হিমশিম খাচ্ছেন তার বাবা মা। তবে দমে যাওয়ার মেয়ে নয় আছমা আক্তার মিতা। অভাবের মাঝেও খেয়ে না খেয়ে পড়াশোনা চালিয়ে গেছেন, টিউশনের টাকায় বই কিনে পড়ালেখা করেছেন। আমি আমার জার্নি বলার আগে সর্বপ্রথম আমার মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি। আমার বাবা মোহাম্মদ মোতাহার হোসেন, তিনি বাউল সম্প্রদায়ের একজন ব্যক্তি। আমাদের পরিবারের সচ্ছলতা ছিল না, কিন্তু আমাদের ইচ্ছা ছিল, আমরা চাইতাম যে আমরা হচ্ছে আমরা নিজেরাই পথ তৈরি করব, কেউ যেন আমাদের পথ তৈরি করে না দেয়। গত 30 মার্চ দুপুরে 40তম বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। এতে প্রশাসন ক্যাডারে 245, পুলিশে 72, পররাষ্ট্রে 25, কৃষিতে 250, শুল্ক ও আবগারিতে 72, সহকারী সার্জন 112 ও পশু সম্পদে 127 জন সহ মোট 1963 জনকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়েছে। আমলা যারা আছে, আমরা যারা আমলা হচ্ছি বা হব, আমাদের পক্ষ থেকে সবসময় জনগণের 100% শতভাগ সেবা দেওয়ার মানে অভিপ্রায় রয়েছে। আপনারা সরকারি আমলাদের উপরে বিশ্বাস রাখবেন, তাদের কাছে যাবেন, গিয়ে সমস্যা বলবেন, তাদের নিজের অবস্থান থেকে যতটুকু করার দরকার, মানুষের সাহায্য করার ততটুকু করার চেষ্টা করবেন। আছমা আক্তার মিতা 40তম বিসিএস এর প্রশাসন ক্যাডারে হয়েছেন ম্যাজিস্ট্রেট। ছোটবেলায় বাবার কাছে বর্ণমালার হাতেখড়ি হয়েছে আছমার। আছমা আক্তার মিতা কলারোয়ার কেকেইপি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় থেকে 2010 সালে এসএসসি পরীক্ষা দেন। এরপর কাজিরহাট ডিগ্রি কলেজ থেকে 2012 সালে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জীবন এখানে এসে ডানা মেলে ধরতে শুরু করে তার, আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সাতক্ষীরার অজো পাড়াগায়ের সেই মেয়েটি এখন বিসিএস ক্যাডার। তিন ভাই বোনের মধ্যে আছমা খাতুন ছোট। আমার লেখাপড়া প্রথম পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষাতে আমি GPA 5 পেয়েছি, এবং সেই খাতিরে আব্বু সচ্ছলতা না থাকা সত্ত্বেও আমি অনেক বৃত্তি পেয়েছি, সেটা দিয়ে চলার চেষ্টা করেছি। পরবর্তীতে আমি এইচএসসিতে গোল্ডেন এপ্লোজ GPA 5 পেয়েছি, এবং রেজাল্টের ভিত্তিতে আমি ডাচ বাংলা ব্যাংক থেকে বৃত্তি পেয়েছি। সেই বৃত্তির মাধ্যমে আমি পরবর্তী আমার লেখাপড়া অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। তারপরে আমার সবসময় এটাই স্বপ্ন ছিল যে আমি যে এত কষ্ট করে লেখাপড়া শিখছি আমার বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য, এবং আমি সবসময় এটাই চাইতাম যে আমি যতটা রেজাল্ট ভালো করেছি তার থেকে আমার গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে আমি যেন একটি সরকারি চাকরি পাই। এবং সেই স্বপ্নকে সামনে রেখে আমি প্রায় দিনে 15 থেকে 16 ঘন্টা লেখাপড়া করেছি। হয়তোবা ভালো কিছু হলো, ভালো পোশাক কিংবা হলো ভালো খাওয়া দাওয়া, এগুলো এতটা আশা করি নাই, কিন্তু আমার দেখা গেছে যে আমার কষ্টের টাকা দিয়ে, আমার টিউশনের টাকা দিয়ে আমি বই কিনেছি, এবং আমি বই কিনে 15 থেকে 16 ঘন্টা লেখাপড়া করেছি, এবং আল্লাহর অশেষ রহমতে আজ আমি মনে করি আমি সাফল্যের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছি। রাকিব হাসান, সিটি নিউজ, ঢাকা, নিউজ ডেস্ক।